কারখানায় পরপর দুর্ঘটনাতে কর্মীদের মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষ ব্যবস্থা না নেওয়াতে খড়গপুরে বড় কারখানার একাংশ ভেঙে গুঁড়িয়ে দিলেন বিক্ষুব্ধ কর্মীরা। গত কয়েক মাসে বেশ কয়েকবার খড়গপুর শহর সংলগ্ন রেশমি মেটালিক্যালস কারখানায় দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বেশ কয়েকজন কর্মীর। শেষ দুর্ঘটনাটি ঘটেছে বুধবার মানে 29 মে বিকেলবেলায়। কর্মরত এক শ্রমিকের উপর থেকে পড়ে মৃত্যু হয়েছে। তারপর থেকেই কারখানায় পর্যাপ্ত পরিকাঠামো নেই। নিরাপত্তা দাবি করে কাজ বন্ধ করে দিয়েছিলেন শ্রমিকরা। একাধিক দাবিতে বৃহস্পতিবার 30 মে সকাল থেকে উত্তেজনা ছড়ায় ওই কারখানার ভেতরে। মালিক কর্তৃপক্ষ নমনীয় মনোভাব না দেখাতে 11টার পর ব্যাপক ভাঙচুর হয় ওই কারখানার ভিতরে। কারখানার ভিতরে থাকা একটি ইউনিটের যন্ত্রাংশ অফিস ভেঙে গুঁড়িয়ে দেয় কয়েকশো কর্মী। সামাল দিতে অনেক পরে বিশাল পুলিশ বাহিনী নামাতে হয়েছে পুলিশকে। তবে তিনবার উত্তেজনা থাকায় ওই ইউনিটের সমস্ত কাজকর্ম বন্ধ হয়ে যায়। বৃহস্পতিবার ওই কারখানার এক কর্মী উদয় সিং বলেন, কারখানাতে কয়েক হাজার কর্মী রয়েছে কিন্তু সেখানে কাজ করার মতো নিরাপত্তাজনিত ব্যবস্থা নেই। বিভিন্ন ইউনিটের উপর কর্মীদের ঝুঁকি নিয়ে কাজ করতে হয়। কারখানার মালিকদের বারবার জানালেও তাঁরা বিষয়টা গুরুত্ব দিতে নারাজ। এর জন্য বহু কর্মী মারা গিয়েছে বহুবার। বুধবার 29 মে বিকেলে রাহুল কুমার নামে বিহারের এক যুবকের মৃত্যু হয়। তাতেও কর্তৃপক্ষ উদাসীন। তাই পর্যাপ্ত ব্যবস্থা না নেওয়া পর্যন্ত আমরা কেউ কাজ করছি না। এক কর্মী উদয় কুমার, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। সেফটি স্টাফ হয়, স্টাফ হয় লেকিন সেফটি জিসে ফলো নেই হয়, ফলো নেই হয়, এসা হয়। সেফটি কা বারে মে ওয়াচ নেই করতা না? নেই ওয়াচ নেই করতা হয়। আয়েগা উধার খড়া হোকে দেখেগা, লেকিন আপ সেফ আনসেফ কাম কর রহে হ্যায়, ক্যা কর রহে হ্যায়, আপকো একশন নেই লেগা। ইয়ে কাইসে হুয়া? ये हो गया, इसे ऊपर ओवरहेड क्रेन है ना, उसका काम चल रहा था। तो ओवरहेड क्रेन में जिसे कुछ आगे तक प्लेटफार्म लगा हुआ था और कुछ आगे तक केवल बीम रेलवे लाइन डाला हुआ था। उसके आगे हम लोग को इस बिल्डिंग के पास काम था, हम लोग को तो वहीं जाना था। हम लोग नीचे थे, अभी जा रहा था और जाने के क्रम में भी ये गिर गया। तो वहाँ तक जैसे कि वो एक क्रेन दूसरा चालू था, तो वहाँ तक जैसे कि 440 वोल्ट जिसे करंट जारी रहता है, जहाँ से क्रेन जारी रहता है 440 वोल्ट। तो कुछ लोग बता रहे हैं ऊपर वाले कि करंट लग गया। आप लोगों का कोई आंदोलन है? काम चल रहा है? बंद कर नहीं, बंद कर दिया, बंद कर दिया, काम बंद है। हाँ बंद है। आपका मांगे क्या? मांग है सर, इसका कुछ मैंने है, इसका बीवी है, बच्चा है, उसको कुछ मिलना चाहिए ना। ये काम जो बंद कर दिए, आप मांगे क्या है? आप सेफ्टी चाहिए? ना बोलो ना, आपका की असुविधा हो? आप लोगों का सेफ्टी चाहिए? सेफ्टी चाहिए, प्लस इसका तो पहले हल होगा, इसके बाद सेफ्टी चाहिए, इसके बाद ना आगे माने जो होगा काम, जो कार्य चालू होगा इसके बाद ना, इसका जो डिसीजन होगा इसके बाद ही चालू होगा, नहीं तो इसका काम चालू नहीं होगा। बंद कर दीजिएगा? हाँ बंद कर देंगे। उदय कुमार, कितने आदमी काम करते हैं? वो हमारे पास तो 10 आदमी थे, लेकिन और जो है बहुत अदर कॉन्ट्रेक्टर का, हाँ पूरा टोटल टोटल बंद करा दिया। राहुल कुमार भभुआ से, बिहार से हम लोग, वो भभुआ जिला से, हम रोहतास जिला से। বৃহস্পতিবার 30 মে সকালে নিরাপত্তার পর্যাপ্ত পরিকাঠামো সহ মৃতের ক্ষতিপূরণ ও বিভিন্ন দাবিতে কারখানার ভিতরে 500 বেশি শ্রমিক বিক্ষোভ দেখান। বিক্ষোভে উত্তাল পরিস্থিতি তৈরি হয়। বিক্ষোভকারী শ্রমিকরা সমস্ত কাজ আগেই বন্ধ করে দিয়েছিলেন। বেলা 10টা থেকে কারখানা চত্বরের রাস্তা অবরোধ করে দেন তারা। বেলা 11টার পর কারখানা কর্তৃপক্ষ নমনীয় মনোভাব না দেখানোতে কারখানার ভিতরে থাকা এক একটি ইউনিটের সমস্ত যন্ত্রাংশ ও অফিস ভেঙে গুঁড়িয়ে দেয়। তীব্র উত্তেজনার পরিস্থিতি তৈরি হলে সামাল দিতে ছুটে আসে পুলিশ। তবে এই বিষয়ে কারখানা কর্তৃপক্ষ কোনো মন্তব্য করতে রাজি হয়নি। দুপুরের পর পরিস্থিতি আরও হাতের বাইরে চলে গেলে আরও বেশি পরিমাণে নিরাপত্তা বাহিনী মোতায়েন করতে হয় পুলিশকে। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ শাহজান, দেখাবো আপনাদের। ফের কাজ করার সময় রেশমি মেটালিক্স কারখানায় ওপর থেকে পড়ে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হলো এক শ্রমিকের। তারপরেই ক্ষুব্ধ অন্যান্য কর্মীরা কারখানার ভেতরে রীতিমতো ভাঙচুর করে গুঁড়িয়ে দিল কারখানার ইউনিটের বিভিন্ন যন্ত্রাংশ। দুদিন ধরে বন্ধ
খড়গপুর শহর সংলগ্ন এই রেসপি মেটালিক্স কারখানার বিভিন্ন কাজকর্ম এবং রীতিমতো উত্তেজনা অব্যাহত এবং কিছু দেখানোর চেষ্টা করবো যে এখনো শ্রমিকরা বাইরে রয়েছেন, বিক্ষোভ দেখাচ্ছেন। শাসক দলের শ্রমিক ইউনিয়ন এবং বিজেপির পক্ষ থেকে সকলেই সামিল হয়েছে বিক্ষোভ দেখানোর জন্য। উল্লেখ করা যায়, খড়গপুর শহর সংলগ্ন সাহাচক এলাকার রেসপি মেটালিক্স কারখানাতে কাজ করার সময় বেশ কয়েক মাস ধরে বেশ কয়েকজন শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছিল। তাই কর্মীরা শেষ যে মৃত্যু রাহুল কুমার নামে অর্থাৎ এক কর্মী, বিহারের কর্মী, তার মারা যাওয়ার পরেই তারা দাবি করেছিলেন উপযুক্ত ক্ষতিপূরণ এবং পর্যাপ্ত পরিকাঠামো তৈরি করতে হবে। সেই পরিকাঠামো না পর্যাপ্ত দেওয়ার বিষয়ে ইতিবাচক ইঙ্গিতে ক্ষুব্ধ কারখানার অন্যান্য কর্মীরা ভেঙে গুঁড়িয়ে দেয় কারখানার ভেতরে থাকা বিভিন্ন যন্ত্রাংশ এবং কাজ বন্ধ রাখে। উত্তেজনা অব্যাহত। অবশ্য মালিক এবং অন্যান্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হলেও এখনো পর্যন্ত স্বাভাবিক পরিস্থিতি ফেরেনি এই রেসমি মেটালিক্স কারখানায়। কারখানায় পরপর দুর্ঘটনাতে কর্মীদের মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষ ব্যবস্থা না নেওয়াতে খড়গপুরে বড় কারখানার একাংশ ভেঙে গুঁড়িয়ে দিলেন বিক্ষিপ্ত কর্মীরা। গত কয়েক মাসে বেশ কয়েকবার খড়গপুর শহর সংলগ্ন থাকা রেশমি মেটালিক্যালস কারখানায় দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বেশ কয়েকজন কর্মীর। শেষ দুর্ঘটনাটি ঘটেছে বুধবার 29 মে বিকেলে। কর্মরত এক শ্রমিকের উপর থেকে পড়ে মৃত্যু হয়েছে। তারপর থেকে এই কারখানায় পর্যাপ্ত পরিকাঠামো নেই। নিরাপত্তার দাবি করে কাজ বন্ধ করে দিয়েছিলেন শ্রমিকরা। একাধিক দাবিতে বৃহস্পতিবার 30 মে সকাল থেকে উত্তেজনা ছড়ায় ওই কারখানার ভিতরে। মালিক কর্তৃপক্ষ নমনীয় মনোভাব না দেখাতে 11টার পর ব্যাপক ভাঙচুর হয় ওই কারখানার ভিতরে। কারখানার ভিতরে থাকা একটি ইউনিটের যন্ত্রাংশ অফিস ভেঙে গুঁড়িয়ে দেয় কয়েকশো কর্মী। তারপর রীতিমতো উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। এই নিয়ে সেখানকার এক কর্মী কি বলছেন শোনাবো আপনাদের। সেফটি স্টাফ হ্যাঁ স্টাফ হ্যাঁ লেকিন সেফটি জিসে ফলো নেই হ্যাঁ ফলো নেই হ্যাঁ এসা হ্যাঁ সেফটি কা বারে মে ওয়াচ নেই করতা না নেই ওয়াচ নেই করতা হ্যাঁ আয়েগা উধার খড়া হোকে দেখেগা লেকিন আপ সেফ আনসেফ কাম কর রহে হ্যাঁ ক্যা কর রহে হ্যাঁ আপকো একশন নেই লেগা। ये कैसे हुआ? ये हो गया, इसे ऊपर ओवरहेड क्रेन है ना, उसका काम चल रहा था। तो ओवरहेड क्रेन में जिसे कुछ आगे तक प्लेटफार्म लगा हुआ था और कुछ आगे तक केवल बीम रेलवे लाइन डाला हुआ था। उसके आगे हम लोग को इस बिल्डिंग के पास काम था, हम लोग को वहीं जाना था। हम लोग नीचे थे, अब ये जा रहा था और जाने के क्रम में भी ये गिर गया। तो वहाँ तक जैसे कि वो एक क्रेन दूसरा चालू था, तो वहाँ तक जैसे कि 440 वोल्ट जिसे करंट जारी रहता है, जहाँ से क्रेन जारी रहता है 440 वोल्ट। तो कुछ लोग बता रहे हैं ऊपर वाले कि करंट लग गया। अब लोगों का कोई आंदोलन है? काम चल रहा है या बंद कर? नहीं, बंद कर दिया। नजर रखो आज तक बांग्ला यूट्यूब स्ट्रीमिंग है।